শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ, জল কামান এবং রায়ট কার নিয়ে রেডি পুলিশ। এবার সরকারকে চ্যালেঞ্জে জানাতে প্রস্তুত বিএনপি, আতঙ্কে সরকার। বাইতুল মুকাররামে সমাবেশের অনুমতি পায়নি আওয়ামী লীগের তিন সংগঠন। কার উস্কানিতে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 13 রাষ্ট্রদূতকে ডেকে সতর্ক করল পররাষ্ট্র মন্ত্রণালয়। সমাবেশের স্থান পরিবর্তন করল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তিন পাশে 150+ পুলিশ সদস্য অবস্থান করছেন, সেই সঙ্গে জলকামান এবং রায়ট কারও মোতায়েন রয়েছে সেখানে। বুধবার সন্ধ্যার দিকে এই চিত্র দেখা গেছে। সরজমিনে দেখা যায় বিএনপির কার্যালয়ের দক্ষিণ পাশে পল্টন জামে মসজিদের সামনে পুলিশের একটি দল অবস্থান করছে, সেখানে একটি জলকামান রয়েছে। কার্যালয়ের উত্তর পাশে পুলিশের আরেকটি দল রয়েছে, সেখানে একটি জলকামান এবং একটি রায়ট কার রয়েছে। কার্যালয়ের উল্টো দিকে রাস্তায় পুলিশ সদস্যদের আরও একটি দল অবস্থান করছে। এই রিপোর্ট করা পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভিতর এবং বাহিরে ফাঁকা দেখা গেছে, তবে বিকেলে কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। এছাড়া দলের কার্যালয়ের আশেপাশে দোকানপাটগুলো বন্ধ থাকতে দেখা গেছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, যেহেতু বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, তাই নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। বিএনপি কোথায় সমাবেশ করবে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি, তবে রাতে এই বিষয়ে দলের গুলশান কার্যালয়ে এই সংক্রান্ত সংবাদ সম্মেলন হতে পারে বলে জানা গেছে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামীকাল রাজধানীর মহাসমাবেশ থেকে সরকারকে পদত্যাগের আলটিমেটাম দেওয়ার কথা ভাবছেন বিএনপি নেতারা। সঙ্গে থাকছে ঢাকা মহানগর কেন্দ্রিক লাগাতার কর্মসূচি, তবে শান্তিপূর্ণ এই কর্মসূচি নিয়ে সরকার হার্ড লাইনে গেলে পরিস্থিতি অনুযায়ী বিএনপি কর্মসূচি ঠিক করবে। বিষয়টি নিয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। একই সাথে আন্দোলনে ঢাকা 35 দলের নেতারাও নতুন কর্মসূচির ব্যাপারে অন্ধকারে রয়েছেন। বিএনপি নেতারা বলছেন, বৃহস্পতিবার তারা স্মরণকালে সবচেয়ে বেশি লোক সমাগম ঘটাবেন, শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সরকার শান্তি কর্মসূচিতে বাধা সৃষ্টি করলে নেতাকর্মীরা বসে থাকবে না। দলীয় সূত্র থেকে জানা গেছে, সরকার পতনের এক দফা আন্দোলনে মহাসমাবেশ থেকে সরকার পদত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হবে। এই সময়ের মধ্যে ঢাকা কেন্দ্রিক লাগাতার কর্মসূচির সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। লাগাতার কর্মসূচির মধ্যে ঢাকার চারটি প্রবেশ দ্বারসহ নয়াপল্টনে একযোগে প্রতিদিন নির্দিষ্ট একটা সময় বিক্ষোভ সমাবেশ বা মিছিল সহ শান্তিপূর্ণ কর্মসূচির কথা ভাবা হচ্ছে। আলটিমেটাম শেষ হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে, তবে এখন আর হোলি ডেতে নয়, অফিস ডেতেই এক দফার আন্দোলন চলবে। বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার শান্তি সমাবেশের অনুমতি পায়নি আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। তিনি বলেছেন, বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি, এজন্য আমরা বিকল্প হিসেবে জিমনেসিয়াম মাঠে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছে। জানা গেছে, শুরুতে মৌখিকভাবে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার অনুমতি দেওয়া হলেও পরে নিষেধ করা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করতে আমাদের মৌখিক অনুমোদন দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী আমরা প্রস্তুতিও নিয়েছি। এখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রাস্তায় সমাবেশ না করার জন্য, আমরা সেটা মেনে নিয়েছি। এর আগে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশের মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছিল। শান্তি সমাবেশে ক্ষমতাসীনরা জনসমুদ্রের প্রত্যাশা করছে। তিন সংগঠনের এই সমাবেশে কয়েক লাখ নেতাকর্মীকে টানার টার্গেট রয়েছে বিএনপির। নেতাকর্মীদের কারো উস্কানিতে পা না দিয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার রাতে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। এ সময় মির্জা ফখরুল বলেছেন, বৃহস্পতিবারের পরবর্তী শুক্রবার বাদ জুমা নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি। ডিএমপির পক্ষ থেকে শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে ফখরুল বলেছেন, আমরা পুলিশের অনুমতি তো চাইনি, জাস্ট তাদেরকে অবহিত করেছি। এ সময় মির্জা আব্বাস বলেছেন, আমরা পুলিশের অনুমতি তো চাইনি, সমাবেশ বিষয়ে সহযোগিতার জন্য চিঠিতে অবহিত করেছিলাম।
ঢাকা সদর আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের উপর হামলার ঘটনায় বিবৃতি দিয়ে ১২ দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে ডেকে সতর্ক করা হয়েছে। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্রদূতদের ব্রিফিং করার জন্য ডাকা হয়। পরে এই বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। এ সময় তিনি বলেছেন, ঢাকা সতর আসনে উপনির্বাচন নিয়ে পশ্চিমা ১৩ কূটনৈতিকদের আচরণে অসন্তুষ্ট বাংলাদেশ। তাদের মূল্যায়নে বাস্তবতা প্রতিফলিত হয়নি, তাদের ডেকে সতর্ক করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই সময় আরও বলেছেন, ঢাকার পর তাদের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণে আমরা আমাদের অসন্তোষ প্রকাশ করেছি। আমরা বলেছি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, যা দিয়ে সারাদিনের শান্তিপূর্ণ সুষ্ঠু ও অবাধ নির্বাচনকে মূল্যায়ন করা ঠিক হবে না। তিনি বলেন, হিরো আলম সতীর্থদের সাথে বিভিন্ন কেন্দ্রে অবাধে বিচরণ করে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। ভোট শেষ হওয়ার আগ মুহূর্তে পর্যন্ত তিনিও কোনো অপ্রীতিকর ঘটনার শিকার হননি বা কোনো অভিযোগ করেননি। অন্যান্য প্রার্থীরাও কোনো ধরনের সহিংসতা বা অন্য কোনো অনিয়মের অভিযোগ করেননি। তাই কেবল একটি কেন্দ্রের শেষ মুহূর্তের একটি বিচ্ছিন্ন ঘটনাটাকে গুটি কয়েক কূটনীতিবিদ বিন্দু যেভাবে উপস্থাপন করেছেন, তা কখনোই সারাদিনের শান্তিপূর্ণ নির্বাচনকে প্রতিফলিত করে না। দ্রুত একটি প্রক্রিয়া দিতে গিয়ে তারা তাদের মূল্যায়নটি বস্তুনিষ্ঠার প্রতি যথার্থ গুরুত্ব দেননি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার ঢাকায় প্রতিবাদ সমাবেশের স্থান পরিবর্তন করেছে। রাজধানীর বাইতুল মুকাররমের উত্তর গেটে প্রতিবাদ সমাবেশ করার পরিবর্তে রাজধানীর পুরানো পল্টনে আন্দোলন চত্বরে এই আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ইসলামী আন্দোলন। বিকাল ৩টায় রাজধানীর পুরানো পল্টন আন্দোলন চত্বরে এই সমাবেশ হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুরলগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করিমের বক্তব্যের সময় পুলিশের বাধা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির পরিবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে এই সমাবেশ হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের মহাসচিব ইউনুস আহমেদ এই সভায় সভাপতিত্ব করেছেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব গাজী আতর রহমান, মোহাম্মদ আমিনুল ইসলাম সহ একাধিক নেতাকর্মী। সভায় বলা হয়েছে, রাজনৈতিক দলের সমাবেশ এবং সম্মেলন সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার, কিন্তু শান্তিপূর্ণ এবং একান্ত ঘরোয়া কর্মসূচি পালন করতে না দিয়ে সরকার জনগণের মৌলিক এবং রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে থানায় থানায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন কার্যক্রম চলছে। একান্ত ঘরোয়া এবং সাংগঠনিক কর্মসূচির মধ্যেও দলের দ্বিতীয় শীর্ষ নেতা মুফতি ফয়জুল করিমের সঙ্গে প্রশাসনের চরম স্বৈরাচারী আচরণ করার বাকশালী মনোভাবকে স্মরণ করিয়ে দেয়। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেশের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।